ব্যাপারীগণ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এসএমব 24 টিভির আজকের শেয়ার বাজারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2021-22 অর্থ বছরে ব্যাংকিং খাতে শীর্ষ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য শাহিন আক্তার গতকাল 2 আগস্ট 2022 কর অঞ্চলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ উমর ফারুক খানের নিকট ক্রেস্টো সার্টিফিকেট হস্তান্তর করেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভাটি আগামী 10 আগস্ট 2022 বিকেল 3টায় অনুষ্ঠিত হবে। এতে 31 মার্চ 2022 এবং 30 জুন 2022 সমাপ্ত সময়ের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। 31 ডিসেম্বর 2021 সমাপ্ত অর্থ বছরের পূর্ব ঘোষিত নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটি 31 ডিসেম্বর 2021 সমাপ্ত অর্থ বছরের পূর্ব ঘোষিত 10% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের নিকট পাঠিয়েছে। উল্লেখ্য, এর আগের বছর কোম্পানিটি 7.50% নগদ ও 2.50% বোনাস শেয়ার দিয়েছিল। পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 19.87 টাকা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল 16.09 টাকা। 30 জুন 2022 তারিখে কোম্পানিটির এনএফি হয়েছে 247.26 টাকা। আজ টপ 10 গেইনারে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, তোশরিফা ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, আইএফআইসি ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং এবি ব্যাংক লিমিটেড। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 40 কোম্পানির মোট লেনদেন হয়েছে 35,42,70,000 টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে ফরচুন শুজ, ন্যাশনাল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।